আমাদের আজকের টপিক হচ্ছে মূলধন বাজেটিং। তো মূলধন বাজেটিংটা হচ্ছে কোনো একজন বিনিয়োগকারী যখন একটি দীর্ঘমেয়াদী প্রকল্পে টাকা ইনভেস্টমেন্ট করতে চায়, তখন সে বিভিন্ন কৌশল অবলম্বন করে দেখে সে যে টাকাটা ইনভেস্টমেন্ট করছে সেটা কত দিনের মধ্যে ব্যাক করতে পারে, অথবা সেখান থেকে মুনাফার হার কেমন হতে পারে। আর এই জিনিসগুলো জানার জন্য সে কিন্তু মূলধন বাজেটিংয়ের বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। মূলত এই কৌশলগুলোই আমাদের বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে চারটি কৌশল। নাম্বার ওয়ান, পে ব্যাক সময়। দুই, গড় মুনাফার হার। তিনে আছে নিট বর্তমান মূল্য। আর চারে আছে আন্ত আয়ের হার। তো আমরা চারটা কৌশল ধাপে ধাপে চারটা ভিডিওতে দেখে নিব। আজকে আমাদের টপিক হচ্ছে পে ব্যাক সময়। তো শুরুতে জেনে নেই পে ব্যাক সময় বলতে কি বোঝায়। পে ব্যাক মানে হচ্ছে আমি যে টাকা ইনভেস্টমেন্ট করতেছি এই টাকাটা কত দিনের মধ্যে আমি ফেরত পাব, এইটা জানার জন্য পে ব্যাক সময় করা হয়ে থাকে। আর এটা রয়েছে দুটো পদ্ধতি বা দুটি ফর্মুলা, একটা হচ্ছে সমান নগদ প্রবাহ আর একটি অসমান নগদ প্রবাহ। তো তার পূর্বে আমাদের জেনে নেওয়া প্রয়োজন নগদ প্রবাহটা আসলে কি। তো নগদ প্রবাহ জানার জন্য আমরা একটা প্রশ্নে চলে যাই। দেখা যাচ্ছে প্রশ্নটিতে জয়া লিমিটেডের দুইটি বিনিয়োগ প্রস্তাব আছে, প্রতিটি প্রকল্পের ব্যয় 50,000 টাকা, যেটা তোমার প্রাথমিক ইনভেস্টমেন্ট বা প্রাথমিক বিনিয়োগ। আর প্রকল্প দুটির আন্তঃপ্রবাহ নিম্নে দেওয়া হলো, প্রকল্প ক, প্রকল্প খ। এখন তুমি যে 50,000 টাকা ইনভেস্টমেন্ট করতেছো সেখান থেকে প্রতি বছর, যেমন এক বছর পরে তুমি পাবা প্রকল্প কয়ে 30,000 টাকা, দুই বছর পরে পাবা 20,000, তিন নম্বর বছর পরে 20,000, চার নম্বর বছর পরে পাবা 10,000, এইগুলোকে বলা হয়ে থাকে নগদ প্রবাহ। ঠিক একইভাবে প্রকল্প খতে আমি দেখতে পাচ্ছি সবগুলো নগদ প্রবাহ কিন্তু একই পরিমাণে আছে, তাই এটাকে বলা হবে সমান নগদ প্রবাহ আর এগুলোকে বলা হবে অসমান নগদ প্রবাহ। যেহেতু সমান অসমান দুটো জিনিস বিদ্যমান, তাই আমাদেরও শিখতে হবে দুটো ফর্মুলা, একটি সমানের জন্য একটি অসমানের জন্য। তো আমরা আবার ফিরে যাই ফর্মুলাতে। তো সমানে আমরা দেখতে পাচ্ছি সমান নগদ প্রবাহের সূত্রটা, প্রাথমিক বিনিয়োগকে আমি ভাগ করব বার্ষিক সমান নগদ প্রবাহ দিয়ে, একদম ইজি একটি ফর্মুলা। আর অসমান নগদ প্রবাহের ফর্মুলাটা আমরা শিখে নিব একটি ম্যাথের মাধ্যমে। একটু বড় আছে ফর্মুলাটা, তাই আমরা সরাসরি ম্যাথে চলে যাচ্ছি। সেই প্রশ্নটাতেই ফেরত আসলাম, যেটা বরিশাল বোর্ড 2016 এসেছিল। তো প্রশ্নটাতে আমাদের জানতে চেয়েছে উল্লেখিত দুটি প্রকল্পের পে ব্যাক সময় নির্ণয় করো, প্রকল্প ক এবং প্রকল্প খ এর। তো আমরা জানি অসমান হচ্ছে প্রকল্প ক, এবং আমরা এটা আগে জেনে নিব। তো অসমান প্রকল্প নির্ণয় করতে গেলে আমরা শুরুতে যখন অ্যান্সার করব সূত্রটা আগে লিখে ফেলবো। সূত্রটা আগে লিখে ফেললে আমার ইজি হবে যে আমার কি কি জিনিস বের করা লাগবে। তো সূত্রটা আমি লিখে ফেলবো, পে ব্যাক সময় সমান পূর্ণ বছর প্লাস প্রাথমিক বিনিয়োগ মাইনাস পূর্ণ বছরের ক্রমযোজিত নগদ প্রবাহ ডিভাইডেড বাই পূর্ণ বছরের পরের বছরের নগদ প্রবাহ। এখন আমরা ছকে চলে যাই, ছকের মাধ্যমে আমরা বের করব এগুলো। তো প্রশ্ন দেখে আমরা হুবহু বছর আর এই যে নগদ প্রবাহগুলো আছে এটা দুইটা ছকে তুলে ফেলব। তারপর এই যে আমার এখানে যেহেতু ক্রমযোজিত ব্যাপারটা লাগতেছে, তাই ক্রমযোজিত নিয়ে আরেকটা ছক হবে। এবার আমি যে কাজটা করব, এই দুটো তো আমি প্রশ্ন দেখেই তুললাম, ক্রমযোজিতটা কিভাবে বের করলাম সেটা বলি। প্রথমে 30,000 30,000ই থাকবে, 30,000 এর সাথে 20,000 যোগ করলে হচ্ছে 50,000, 50 এর সাথে 20,000 যোগ করলে হচ্ছে 70,000, 70,000 এর সাথে 10,000 যোগ করে হয়ে যাবে 80,000। এটাকে বলা হয় ক্রমযোজিত নগদান্ত প্রবাহ। এখন আমি সূত্রে চলে যাই যে সূত্রগুলো কিভাবে বের করব। যেমন পূর্ণ বছর, এটা আমি কিভাবে বের করব। মনে আছে যে আমরা ইনভেস্টমেন্ট করেছি কিন্তু টোটাল 50,000 টাকা। পূর্ণ বছর হলো সেইটা যেই বছরে আমার টোটাল ইনভেস্টমেন্টের কাছাকাছি একটা অ্যামাউন্ট আমি ফেরত পাবো। যেমন 30,000 কিন্তু আমার কাছাকাছি আমার নিয়ারেস্ট অ্যামাউন্ট ইনভেস্টমেন্টের। তো এই বছরটাই হচ্ছে আমার পূর্ণ বছর। এক নম্বর, পূর্ণ বছরে আমি এক লিখে ফেললাম, প্রাথমিক বিনিয়োগ কিন্তু প্রশ্নেই দেওয়া ছিল 50,000। আর পূর্ণ বছরের ক্রমযোজিত নগদ প্রবাহ, পূর্ণ বছর যেহেতু এক, তাহলে পূর্ণ বছরের ক্রমযোজিত নগদ প্রবাহ হচ্ছে 30,000, আমি 30,000 লিখে ফেললাম। আর পূর্ণ বছরের পরের বছরের নগদ প্রবাহ, নগদ প্রবাহটা হচ্ছিল পূর্ণ বছরের পরের বছরের নগদ প্রবাহ ছিল 20,000, সেই 20,000 আমি লিখে ফেললাম। আর বাকিটা তো ক্যালকুলেশনেই হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 2 বছর। এইটা ছিল আমাদের অসমান নগদ প্রবাহ দিয়ে যখন পে ব্যাক সময় বের করতে বলবে তার একটি সমাধান। এখন আমাদের প্রশ্নে কিন্তু আরও একটি প্রকল্প ছিল, প্রকল্প খ।
সেই প্রকল্পে আমরা দেখতে পেয়েছিলাম প্রতিটি নগদ প্রবাহই সমান, অর্থাৎ প্রতিটি নগদ প্রবাহ থেকে আমি প্রতি বছর 20,000 টাকা করে ফেরত পাব। আর এই নগদ প্রবাহ মানে প্রতি বছর যে টাকাটা আমাকে ফেরত পাচ্ছি আমি প্রকল্প থেকে, সেটাকে কিন্তু নগদ প্রবাহ বলা হয়ে থাকে। আর এই সমানের বেলা আমাদের ফর্মুলাটা ছিল জাস্ট প্রাথমিক বিনিয়োগ ডিভাইডেড বাই সমান নগদ আন্তঃপ্রবাহ, যেখানে প্রাথমিক বিনিয়োগ ছিল 50,000 আর সমান নগদ আন্তঃপ্রবাহ আমরা প্রশ্নে দেখতে পাচ্ছিলাম 20,000। সেই 20,000 আমি যদি বসিয়ে দিই আর ক্যালকুলেশন করে আমি দেখলাম 2.5 বছর বা আড়াই বছর চলে এসেছে অ্যান্সার। এই হচ্ছে সমান আর অসমান নগদ প্রবাহের একটি প্রশ্নের সমাধান। আর পেব্যাক সময়ের আরও একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটা প্রশ্নকর্তা যদি তোমাকে বিপদে ফেলতে চায় তাহলে সে দিয়েই দিতে পারে, কিন্তু আমরা সেটা এই ভিডিওটাতে আর শিখব না বা এই লেকচারে আমরা শিখছি না। আমরা আগামী লেকচারে সেই প্যাটার্নটা নিয়ে আসবো। ইনশাল্লাহ এই দুইটা ভিডিও দেখার পর পেব্যাক পিরিয়ড সময় নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।